বৰপেটার সেঙার মাদ্রাসা গাঁত প্রশাসনের উচ্ছেদ অভিযান। গাঁওখনের এটা পথ বিভিন্নজনে বেদখল করে থাকার ফলত যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক অসুবিধার সম্মুখীন হয়ে আসছিল অঞ্চলটির রাইজ। এই বিষয়ে লিখিতভাবে প্রশাসনক জানা হয়েছিল বহুবার, অবশেষত জেলা প্রশাসনে উচ্ছেদ চলাবলে বাধ্য হল। এই সময় দৃশ্য দেখবলে পাওয়া গেছে বরপেটা জেলার সেঙার সেঙার মাদ্রাসা গাঁত প্রশাসনে চলায় উচ্ছেদ অভিযান। গাঁওখনের এটা পথ বিভিন্নজনে বেদখল করে থাকার ফলত যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক অসুবিধার সম্মুখীন হয়ে আসছিল অঞ্চলটির রাইজ। আর এই সমগ্র ঘটনার বিষয়ে লিখিতভাবে প্রশাসনক বহুবার জানা হয়েছিল, অবশেষত জেলা প্রশাসনে চলালে উচ্ছেদ অভিযান। গাঁওর মানুষের যে সরকারি রাস্তা, রাস্তাটু বেদখল করেছিল। আর আজি 30 বছর ধরে আমি যন্ত্রণা ভুগি, আজি 5 বছর ধরে আমি আজ দিছে কমপ্লেন করেছিল। আর আজ দিছে অফিসার দরকছুন, এই 5 বছরত দুইজন ট্রান্সফার হয়ে যায়, তৃতীয়জন এস ডি সি আজি উচ্ছেদ করিলে। আর এই এস ডি সি জনের ইমান সাহসিকতা আর কামর নিপুণতা যার কারণে আজি এক মাহর ভিতরতে বস্তুটা মানে রেডি করে আজি এই উচ্ছেদ করে পেলাইছে। সম্পূর্ণভাবে সরকারি মাটি, সরকারি রাস্তার মাটি। সরকার এটু বিঘা নয়, এটু 20 ফুট পথালি, মাজতে আপনার 36 ফুট 40 ফুটে আছে, দীঘলি কমসে কম এক মাইলের তো উপরতে হব। ইমান দীঘাল রাস্তাটা গোটাইখিনি রাস্তায় মানুষে বেদখল করে আছে, কারণ ইমান দিন করা নাছিল মানে আমার যেখানে গাঁওয়ার ভিতরের মানুষখিনি।